একটাই কথা বলতে চাই যে আমি সৌমিত্রকে নিঃস্বার্থ তখনও ভালোবেসেছিলাম আর নিঃস্বার্থ আজও ভালোবাসি আগামী দিনেও ভালোবাসবো তাতে সে আমাকে তার জীবনে রাখুক না রাখুক বা পদবি থেকে বাদ দিক বা ঘর থেকে বার করে দিক যাই করে থাকুক বা সব কিছু সুযোগ সুবিধা বঞ্চিত করে দিক কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক যেদিন বাবা মার অমতে বিয়ে করেছিলাম বাবা মা পরে মেনে নিয়েছিল মেনে নিয়েছিল মানে বাবা মাই পরে ধুমধাম করে বিয়ে দিয়েছিল কিন্তু সম্পর্কটা যখন করেছিলাম তখন বাবা মার অনেকটাই অমত ছিল নানাবিধ কারণেই ছিল তো তখন যখন ওকে ভরসা করে এত বড় ডিসিশন নিয়ে আমি সেই সিদ্ধান্ত নিতে পেরেছিলাম এবং তারপর বিয়ের আগে পাঁচটা বছর বিয়ের পরে আরও সাড়ে চারটে বছর কাটাতে পারলাম ওকে ভরসা করে সেই মানুষ যখন আজকে আট মাস তার মনে হয়নি তার জীবনে সুজাতাকে দরকার বাকি সব কিছুকে দরকার পড়লো শুধু সুজাতাকেই দরকার পড়লো না তাহলে তো কোথাও না কোথাও আমি ইম্পর্টেন্সই ছিলাম না তার লাইফে তাহলে আজকে খাতাই কলমটার কি এমন যায় আসে খাতাই কলমটা তো মনের বন্ধনটা যোগি সে আমাকে একটা দল ত্যাগ করার জন্য যদি আমাকে দশ বছরের রিলেশানে ইতি টানতে পারে তাহলে সেখানে তো খাতায় কলম উকিল নোটিশ এগুলো তো খুব উচ্চ ব্যাপার নাকি কার্যকর্তাদের জন্য যে রান্নাবান্নার দায়িত্ব সেটা সম্পূর্ণ আমরা দেখেছি যে সুজাতা মন্ডল খাঁ তিনি কিভাবে সামলেছেন ফেসবুকে তার পোস্টও তিনি করেছেন তিনি যথেষ্ট খুশি এই কাজ করে সেটাও তিনি জানিয়েছিলেন কিন্তু তিনি এখন বলছেন যে আট মাস সৌমিত্র খাঁর সঙ্গে তার যোগাযোগ ছিল না পার্টি ছাড়বেন দল ছাড়বেন সে কথা একবারও কি হাজবেন্ডের সঙ্গে বা স্বামীর সঙ্গে আলোচনা করেছিলেন আর কেনই বা করলেন না একেবারে স্টুডিও থেকে প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে আসব কিছুদিন আগে যখন নবান্ন অভিযান হয় বিজেপি তখন দেখা গিয়েছিল যে সৌমিত্র খা একদম সামনের সারিতে এবং পার্টি কর্মীদের জন্য আপনি রান্না করছেন আপনাকেও সেখানে দেখা গেছে বিভিন্ন সাংগঠনিক এর মঞ্চ আপনাকে দেখা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আট ন মাস যদি সম্পর্ক না ছিল এটা নিয়ে মানে আপনি কথা বলেছিলেন বা কি করলেন দেখুন আমি পার্টির কাজ করে গেছি পার্টির একনিষ্ঠ তাই বলতে গেলে রাজ্য বিজেপিতে তো কোনো লিডার নেই তাই জন্য তো সেন্ট্রাল থেকে ঝাঁকঝাঁক লিডারকে নামাতে হচ্ছে রোজ এবং তৃণমূল থেকে নাকি যারা পঁচা নেতা তৃণমূলে থাকাকালীন তারাই নাকি বিজেপিতে এসে রত্ন হয়ে যাচ্ছে সেই নেতাদেরকে নিয়ে তার আগামী একুশে ক্ষমতায় আসার চিন্তা করছে অথচ যে সৌমিত্র খা আজকে পার্টির জন্য এত বড় জীবনের ঝুঁকি নিয়ে প্রথম সিটিং এমপি যোগদান করলো তাকেও পায়ে জিতে আসার এক বছর পর তাকে যুব সভাপতি করা হলো এবং সে আজকে যুবসভাপতি হওয়ার পর ছ মাস আগে বলছিলেন যে আপনি এখনো যে সিঁদুরটা পরে আছেন সেটা সৌমিত্র খায়ের যে হাতে নোয়াটা পরে আছেন সেটাও সৌমিত্র খায়ের নামে বাড়ির থেকে বেরিয়েছিলেন একভাবে এখন যখন বাড়ি ফিরবেন মানে তখন কি হবে কিভাবে মানে কি করবেন তারপর আপনি কথা বলবেন সৌমিত্রবাবু সৌমিত্রবাবু কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনাকে ভালোবাসতেন ঘরে লক্ষ্মী চলে গেল এই সম্পর্ক কি এইভাবেই বিচ্ছেদ হয়ে যাবে আপনার কি মনে হয় এত বছরের সম্পর্ক দশ বছরের সম্পর্ক আপনি বলছেন আমি তো মনে করি যদি সৌমিত্র সাথে আমার অন্তরের সম্পর্ক হয়ে থাকে সেখানে কোনো রাজনীতি কোনো দল বিচ্ছেদ করানোর ক্ষমতা নেই যে যতই চেষ্টা করুক আর বিচ্ছেদ তো তখনই হতে পারে তার মানে যদি সৌমিত্রর অন্তরে আমি তাহলে কোনো দিনে ছিলাম না তবেই বিচ্ছেদ করতে পারে নইলে আমি তো মনে করি কোনো পার্টির এত ক্ষমতাই হতে পারে না সেটাই তো দেখা যাচ্ছে সৌমিত্রবাবু তো সরাসরি বলছেন সাংবাদিক সম্মেলন করে যে বিচ্ছেদ করে দেবে তাহলে এই দশ বছরের ভালোবাসা দশ বছরের সম্পর্ক নির্বাচনের সময় যখন উনি কেন্দ্রে ঢুকতে পারতেন না আপনি কোটা প্রচার পর্ব চালিয়ে গিয়েছিলেন আপনাকে দেখা গেছিল সামনের সারিতে সেই জায়গায় দাঁড়িয়ে কি এমন কি হল যে বিবাহ বিচ্ছেদের বিষয় চলে আসলো এটাকে কি কোথাও ভাবাচ্ছেন আপনাকে আসলে কি জানেন তো পুরুষতান্ত্রিক সমাজে এবং মেল সবিনিজেন এবং মেল ডমিনেটিং যুগে মেয়েরা যদি একটু নিঃশ্বাস নিতে চায় না একটু পবিত্র নিঃশ্বাস নিতে চায় তাহলে সেই নিঃশ্বাসটা নিতে দেওয়া হয় না তাই জন্য এখনও কিন্তু কন্যা ভ্রণ হত্যা হয় পেটের মধ্যেই এবং সেখানে আজকে যদি আমি অন্য কোনো প্রফেশনেও হতাম জানি না এটা হতো কি না যেহেতু এই রাজনীতির মধ্যে কোথাও ক্ষমতা শব্দটা আলোচনা করেছিলেন স্বামীর সঙ্গে এইসব বিষয় নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে যে আপনি দলবদল করে সম্মান পাচ্ছিলেন না এইসব নিয়ে আলোচনা হয়েছিল না আগে অনেকবার বলেছি যে এই পার্টি আমায় কি দিল আজকে পার্টি আমি আজকে অর্থনৈতিক দিক দিয়ে মানে একটা প্রবলেমে আছি এবং আজকে সম্মান পেলাম না আজকে দুদিন আগে যেসব নেত্রীরা তারা আজকে নিজেদেরকে নেত্রী বলছে জানি না জনগণ তাদেরকে কতটা নেত্রী মনে করে তারা আজকে যোগদান করে করেই তারা বড় বড় পদ পেয়ে গেল ঠিক আছে বলছেন এই কথাটা দেখুন বিভিন্ন ক্ষেত্রে কেউ আমাদের ভারতীয় জনতা পার্টির মাদার উইংসে পেয়ে গেছে কেউ মহিলা মোর্চায় পেয়ে গেছে কেউ যুব মোর্চায় এসে কে এসেই পেয়ে গেছে তারা দুদিন আগে জয়েন করেছে তাদের কোনো রাজনৈতিক ভ্যালু নেই পরিচিতি নেই কিচ্ছু নেই ঠিক আছে তারা সাজগোজ করে কেউ চুল খুলে কেউ নাচ গান করে ঠিক আছে তারা পার্টির করে ঠিক আছে সেখানে তাদের দাম হতে পারে তাদের ভ্যালু হতে পারে কোনো তোলাবাজ মাফিয়া দলে জয়েন করলে তারা সিকিউরিটি পেতে পারে সেন্ট্রাল থেকে সঙ্গে সঙ্গে কিন্তু আজকে যারা আমার মতন রক্ত দেয় যারা পার্টির জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত থাকে তাদের কোন সম্মান পাওয়ার অধিকার নেই আমি আমি আবার ওই প্রশ্নে আসব যে কি আপনি আলোচনা করবেন কথা বলবেন বাড়িতে গিয়ে নাকি টানবেন দেখুন সেটা তো ক্রমশ প্রকাশ্য সেটা উত্তর আপনারা আগামী দিন নিশ্চয়ই খুব তাড়াতাড়ি জানতে পারবেন সেটা আমি এখনই বলতে পারছি না সামনেই বিধানসভা নির্বাচন তার আগে আপনার যোগদান দুদিন আগেই শুভেন্দুবাবু তিনি বিজেপিতে যোগদান করেছেন আসন্ন নির্বাচনে আপনাকে কি নির্বাচনী লড়াইয়ে দেখা যাবে বা যেরকম আপনাকে দু হাজার উনিশের সামনে একদম ফোর ফ্রন্টে দেখা গিয়েছিল সেরকমভাবে কি আপনাকে নির্বাচন লড়তে দেখা যাবে দেখুন আমার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার যুব নেতা আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার দল যে সিদ্ধান্ত নেবে আমার ওপর বা যে দায়িত্ব আমাকে দেবে বা যে মর্যাদা সম্মান দেবে আমি সেই মর্যাদা সম্মানকে অক্ষুণ্ণ রেখে এবং আমি পার্টিকে সেই মর্যাদা ফিরিয়ে দেব এবং পার্টি যদি আমাকে যোগ্য মনে করে ক্যান্ডিডেট হিসাবে আমি নিশ্চয়ই লড়াই করবো আগামী দিন সেটা পার্টি সিদ্ধান্ত নেবে আর সবচেয়ে বড় কথা আপনি একটু আগেই বলছিলেন জিজ্ঞাসা করছিলেন যে স্বামী স্ত্রী সম্পর্কে ডিভোর্স এই রাজনীতির কারণে দেখুন যে শুভেন্দু অধিকারী গত পরশু দিন স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে যোগদান করেছেন তাহলে সেই শুভেন্দু অধিকারীকে তো তার বাবা তৃণমূলে আছে তার ভাই তৃণমূলে আছে তারা বড় বড় পদ অলঙ্কৃত করে আছেন আমি তো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোনো পদও পাইনি সম্মানও পাইনি আমি তারও সেই সময় ওই দলটার দুঃসময়ে ছিলাম আর আজকে ধান্দাবাজ ভোগী দলটা বলছে আমি নাকি যে দলে এসেছি সেই দলটার খুব দুঃসময় আমি মনে করি আমার দলের আগামী দিন আরও সুসময় আসছে সুসময় আসছে তো সেই সময় দুঃসময়ে তাহলে তো এই দলটাতেও এলাম যদি তাদের কথা অনুযায়ী দুঃসময় হয় আমি মনে করি আমার পার্টির আচ্ছা দিন আসছে এবং সবচেয়ে বড় কথা দুষ্টু গরুরা যত বেরিয়ে যায় তত ভালো পার্টি তাতে পরিষ্কার হয় শুদ্ধ হয় গঙ্গার মতন তাহলে সবচেয়ে আগে তো যিনি এখন কেন্দ্রীয় সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় যখন বিজেপিতে ছিলেন তার ছেলে শুভ্রাংশু রায় তৃণমূলে ছিল তাহলে তখন উনি কেন ওনার ছেলেকে ত্যায্য পুত্র করলেন না বা উনি কেন ত্যায্য বাবা করলেন না সেখানে তো তাদের মধ্যে সেটা হয়নি আপনাদের মধ্যে কেন হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আজকে ধরুন শুভেন্দু অধিকারী যখন যোগদান করলেন অমিত শাহের হাত ধরে এবং তখন ওর বাবা ভাইরা কিন্তু তৃণমূলের বড় বড় পদ অলঙ্কৃত করে আছেন তাহলে তাকে উচিত তার বাবা তেজ্য পুত্র করা এবং তারও উচিত তার বাবাকে তেজ্য বাবা করা বা তেজ্য ভাই করা তাহলে সেখানে যখন হচ্ছে না সেখানে পার্টি কেন সৌমিত্রর ক্ষেত্রেই এই প্রেশারটা দিচ্ছে যে স্ত্রীকে বলছেন সৌমিত্র ফাকে সৌমিত্র প্রেসার দিয়ে আপনাকে ডিভোর্স নোটিশ পাঠানো হচ্ছে নইলে বাকি সবার ক্ষেত্রে তো করলো না পার্টি পার্টি পার্টির মনে হলো যে না বিশ্বাস করানোর জন্য সৌমিত্রকে স্ত্রীকে ডিভোর্স দিতে হবে তবে সৌমিত্র পার্টির একনিষ্ঠ সেবক মানে বিজেপির মনে হবে কই সেটা তো টিএমসি আমাকে বললো না যে সৌমিত্রবাবুকে তুমি ডিভোর্স দাও তারপরে জয়েন করো আপনি আশাবাদী সৌমিত্র খাবার তৃণমূলে আসবেন দেখুন সেটা তার ব্যাপার সেটা সেই ডিসিশন তা সে বলতে পারবে যে সে বিজেপিতে থাকবে না তৃণমূলে আসবে সেটা তার কথা সেই বলতে পারবে সেটা কেন তো আমি বললাটা ঠিক না বা আমি বলতেও পারবো না বিক্রম বিক্রম আমার একটা প্রশ্ন আছে আমার সৌমিত্র নিয়ে গেছে এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তিনি উৎখাত করে ছাড়বেন তো আমি সুজাতার কাছে তোমাকে এই প্রশ্নটা করতে বলবো যে আগামী দিনে যদি একবারে অপোজিট মেরুতে দুজনে থাকবেন এবং সেখানে সম্মুখ সমরে দুজনেরই চোখে জল আজকে দেখছি সেই সম্মুখ সমরে লড়াইটা তারা করতে পারবেন তো আজকেই সৌমিত্র খা বলেছেন যে তার লক্ষ্মী বাড়ি থেকে তার লক্ষ্মী চুরি করে নিয়েছেন নিয়ে যাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চুরি করে নিয়ে গেছেন এবং তিনি উৎখাত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে আগামী দিনে যখন সম্মুখ সমন আজকে আপনার চোখেও জল আমরা দেখতে পাচ্ছি তার চোখেও জল দেখতে পাচ্ছি এরপরে কি সম্মুখ সমনে আপনারা লড়াই করতে পারবেন ভোটের যে লড়াই যে যুদ্ধ সেখানে কি আপনাদের দেখা যাবে লড়াই করতে একে অপরের বিরুদ্ধে দেখুন বলছেন যে দুজনকে ভালোবাসেন দেখুন ভারতীয় জনতা পার্টি বলুন বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলুন আলটিমেটলি তো তারা দুটো রাজনৈতিক দল আর আমরা দুটো মানুষ এবং সেই মানুষ দুটো একটা স্বামী স্ত্রীর সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলাম এবং পুরোপুরি প্রথা আপেক হিন্দু শাস্ত্র মতে বিয়ে করে একটা ভালোবাসার রিলেশনে ছিলাম তো সেখানে যদি আজকে তার মনে হয় আমি তো চাই না তার মনে হয় যে আমাকে ডিভোর্স দিলে সে তার পার্টিকে বিশ্বস্ততা দিতে পারবে যে সে বিজেপির একজন একনিষ্ঠ কর্মী সেবক যে চব্বিশ ঘন্টার জায়গায় কুড়ি ঘন্টা সে শ্রম দিয়েও বিশ্বাসটা দিতে পারছে না সৌমিত্র কাঁ পার্টিকে যে যে সে বিজেপির একনিষ্ঠ সেবক সেখানে যদি শুধু যে সুজাতা তার দশ বছরের সঙ্গী যখন তার জীবনে বিজেপিও ছিল না তৃণমূলও ছিল না সেই সময় থেকে তার জীবনে আমি সঙ্গী এক মানে একসাথে কত সুখ দুঃখে সঙ্গী হয়েছি রাতের পর রাত দিনের পর দিন যখন সে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত নিল সে সময় আমি জানতাম যে আমার জীবনে প্রচুর ঝড় আসবে আমার জীবনটা উথাল পাথাল হয়ে যাবে আমি যদি তখন তাকে ডিভোর্স না দিতে পারি আমি যদি তখন তার সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারি যদি আমার বাবা মার ওপর হওয়া এত টর্চার ঘর ভাংচুর হয়ে গেল নিরীহ নিরীহবয়স্ক মানুষগুলোর ওপর যখন এত টর্চার হলো এবং যখন জানলা দরজা ভাঙচুর করে দেওয়া হলো দীর্ঘদিন ছাব্বিশ দিন অন্ধকারে ডুবে থাকার পরও যখন এটাই শুধু জানতে পেরেছিলাম যে এটা সৌমিত্র দল থেকে রেফেক্ট করি তখন তো সুজাতার মনে হয়নি যে সৌমিত্রর সাথে রিলেশনটা যদি আমি শেষ করে দিই তাহলে আমি অত্যাচারের হাত থেকে বেঁচে যাব বা রিলে আমি আমার কথা তো ভাবেনি সেই সময় আমার ঠাকুমা মারা গেছিলো অসৎ চলছিলো এমনিতে আমরা মেন্টালি ডিস্টার্ব ছিলাম তা সত্ত্বেও আমি কিন্তু তাকে তার মানে উদ্যোগকে স্বাগত জানিয়েছি সাধুবাদ জানিয়েছি কারণ আমি মনে করেছি যে প্রকৃত স্ত্রীত্ব সেটাই কর্তব্য যে স্বামীর ভালোতে পাশে থাকা স্বামীর দুঃখে পাশে থাকা এমনকি আমি মনে করি যে স্বামীর সুখের থেকেও দুঃখে পাশে থাকা বা স্বামীর লড়াইতে পাশে থাকাটাই হচ্ছে প্রকৃত স্ত্রীর কর্তব্য তো আমার যদি সেদিন তার পাশে থাকতে পেরেছি আমার যদি সেই দিন মনে হয়েছিল যে সৌমিত্রর সাথে থাকা দরকার আমার জীবন মরণ তাতে যাই হোক আজকে শুধু আমি করলাম বলে নিজের সম্মানের জন্য আমার রাগ নেই সৌমিত্রকে তার পাটি আরও বড় জায়গায় দিক আমি আপনার কাছে আমি 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 আপনার কাছে জানতে চাইব যে সৌমিত্র খায়ুদ্দেশ আপনি কোনো বার্তা দেবেন আমি তো এটাই চাইব যদি মানে ভারতীয় জনতা পার্টি সৌমিত্রর এত বড় আত্মত্যাগ যে আমাকে ত্যাগ করে দিতে পারছে পর্যন্ত এবং এত বড় লড়াই চ্যালেঞ্জ করে এসছে তা আমি তো আগামী দিন এটা বলবো যে ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তো আমি সৌমিত্র খাকেই মুখ্যমন্ত্রীর পদে দেখতে চাই